রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মরকতকুঞ্জ ক্যাম্পাস। রাজ্যে পালাবদলের পর ছাত্র সংসদে দখল নেয় টিএমসিপি, কিন্তু শুরু থেকেই বিতর্ক। কখনো মুখ্যমন্ত্রীর ছবি সামনে রেখে অশ্লীল নাচ, কখনো প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, এক ছাত্রকে মারধরের ঘটনায় প্রায় প্রকাশ্যে টিএমসিপির অন্তর্কলহ। পুলিশ সূত্রে খবর, সংস্কৃত বিভাগের এক শিক্ষকের দাবি, গত শুক্রবার স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালীন টোকাটুকি করায় এক ছাত্রকে হাতে নাতে ধরে ফেলেন তিনি। অভিযোগ, ঘটনার জেরে বচসার পর বাইরে থেকে ডেকে আনেন টিএমসিপি নেতা বিশ্বজিৎ দে ওরফে বাপ্পাকে। ওই শিক্ষককে বিশ্বজিৎ নিগ্রহ করেন বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ করেন সাধারণ ছাত্রছাত্রীরা, তাঁদেরই একজন ছিলেন স্নাতক স্তরে সংস্কৃত দ্বিতীয় বর্ষের ছাত্র প্রসেনজিৎ দাস। অভিযোগ, শুক্রবার বিকেলে বহিরাগতদের নিয়ে এসে প্রসেনজিৎকে মারধর করেন বিশ্বজিৎ। একজন নেতার গার্লফ্রেন্ড টুকলি করতে ধরা পড়েছিল, তাই টিচারকে মারা হয়েছে, ক্লাস যে টিচার ছিল। তার প্রতিবাদে এই ছেলেটি অ্যাজ এ স্টুডেন্ট অনেকের সঙ্গে কন্ট্যাক্ট করে বলেছিল এই ঘটনাটা ঠিক নয়, তাই প্রতিবাদ করেছিল নর্মাল কথা। যার প্রতিবাদে এই ছেলেটির সঙ্গে এই ঘটনাটা ঘটেছে, কালকে 5:30 নাগাদ ওকে সিস গার্ডেন, মানে আমাদের ইউনিভার্সিটি থেকে আপনার চিড়িয়ামড়ের দিকে আসার দিকে যে জায়গাটা, ওখানে বেধরক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রসেনজিৎ ভর্তি আর্জিকর হাসপাতালে। বিশ্ববিদ্যালয়ে টিএমসিপি নেতৃত্বের একাংশের দাবি, মুখ্যমন্ত্রীর ছবি সামনে রেখে অশ্লীল নাচ সহ একাধিক অনৈতিক কাজে জড়িত ছিলেন বিশ্বজিৎ। সব জানানো হয়েছিল সংগঠনের শীর্ষ নেতৃত্বকে, কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই ছেলেটির বিরুদ্ধে যে অভিযোগগুলো, এটা নতুন নয়, একাধিকবার এর বিরুদ্ধে অভিযোগ আছে আর কি, যেটা সিএমকেও জানানো হয়েছে, ইউনিভার্সিটি সিকিউরিটি অফিসার থেকে শুরু করে ভাইস চ্যান্সেলার এবং চ্যান্সেলারকেও জানানো হয়েছে, একাধিকবার জানানো হয়েছে, কিন্তু ওর বিরুদ্ধে কোনো রকম স্টেপ নেওয়া হয়নি। সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজ্যের সর্বত্র পালিত হচ্ছে নানা অনুষ্ঠান। সেই আনন্দের আবহে দলের ছাত্র সংগঠনের এই প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্ব কিছুটা ছন্দপতন বলেই মনে করছে রাজনৈতিক মহল। সত্যজিৎ বৈদ্য, রিপোর্ট এবিপি আনন্দ।